আর আমার এই ব্লগটা আপনারা বেশি বেশি শেয়ার করেন, যে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে অনেক বড় বড় কাম করছে, এই কামটাও করার লাগে। ধুবরি জেলার ফকিরগঞ্জ নামে আছে কিন্তু জায়গা নাই, কিন্তু বর্তমান আইয়া পাইছে ওয়াহাব বাজার, কুচবাড়িও শেষ হয়েছে ওয়াহাব বাজার ধরবো আর। তো আসামের মুখ্যমন্ত্রীর জড়িয়তে যাতে এই কামটা তাড়াতাড়ি স্থায়ী সমস্যা সমাধান হয়। আর এই জায়গার এমএলএ ওয়াজেদ আলী চৌধুরী একটা সময় সবে বাগানেতা বলে কইতো, বিধানসভায় আপনি এই কামটা উত্থাপন করে এই কামটা আইনে অলরেডি আপনার করা লাগছে, আপনি করেন না, এটা আপনার ব্যর্থতা, আমি মনে করি আপনার ব্যর্থতা। 26-এ কিন্তু আপনার এই সমষ্টির থেকে ইলেকশন খেলতে লাগবো, তখন কিন্তু এই এরিয়ার মানুষ আপনার কাছে জবাব চাইবো। হাজার হাজার মানুষের বাড়ি ঘর চলে গেছে, তারা এখন ভাড়ায় আছে, তারা কিন্তু আপনার কাছে জবাব চাইবো। আজকে ফকিরগঞ্জ ইতিহাস হয়ে গেছে, আজকে কুচবাড়ি ইতিহাস হয়ে গেছে, এই জবাবটা কিন্তু আপনার কাছে চাবো। তাই আর একজন স্থানীয় মানুষ আছে, তার কাছে কিন্তু মতামত নিবার চাই ভাই। অ্যাকচুয়ালি বাড়ি ঘর কয়বার টান দিছুন? আমি যেসব ভোটার চাচা এমএলএ লেখা রাখল, উনির আমরা ভালোবাসিলাম, যে উনি যে কথাটা কইছে যে আমরা এইটার কামটা আমি কইরা দেহাম আর কি, যে নদীটা বান্ধা দেমু, আমার ভোট দেওয়া জিতান, তারপরে ভোট দেওয়া জেতান হইলো, তারপরে নদীটা বান্ধা টান্ধা কিচ্ছু করলো না, তারপরে উনি এমপি খেলাইলো, তারপর আপনার বেটা বেটা খেলাইলো এমএলএ, তার বেটাও জিতলো, তাও কিছু করলো না, তারপরে আরো এমপি খেলাইয়া উনিকে জিতে দিলাম, তাও কিছু করলো না, আঙ্গুয়াজের চৌধুরী সালমারা সমষ্টির, তাও কিছু করলো না। এইভাবে আমরা নদী টদি ভাইঙ্গা বলডে নিয়ে গেলাম ঘর বাড়ি, তারপরে ওহাব বাজার আইয়া আমরা স্থানে নিলাম, আর যত মানুষগুলো আছে সব ভাড়া ভরে নিল, জমিন কেনার তাগরে পয়সা পাতি নাই, তার কিভাবে থাকে? তার মানে ইনার কথা হলো আবেগিক হয়ে গেছে, যেহেতু নদী ভাঙ্গা মানুষ তো আবেগিক হওয়া সাধারণ কথা। আমি হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহরি আমার রফি ব্লকের জোরেতে আমি একটা কথা কবার চাই, যে আপনি ধুবরি তিনবার এমপি আছিলেন, বহুত বড় বড় কাম করছেন, তার কিছু নমুনাও আছে, যেমন ধুবরি ফুলবাড়ি ব্রিজ আপনি বারে বারে সংসদে পার্লিয়ামেন্টে উত্থাপন করার পরে কাম আরম্ভ হয়েছে, ধুবরিতে একটা রেল লাইন আছে বন্ধ হয়ে গেছে, আপনি আবার ওটা পুনরায় জীবিত করছেন, ধুবরিতে কৃষি মহাবিদ্যালয় আপনার কালে হয়েছে, ধুবরিতে মেডিকেল কলেজ আপনার কালে হয়েছে, ধুবরিতে পারঘাট আপনার কালে বহুত ডেভেলপ হয়েছে, কিন্তু এই কামটা আপনার দ্বারা হল লাগছাল রাইজে যারা করতেছে, স্থানীয় রাইজে যারা করতেছে, এই সমস্যাটা এই ফকিরগঞ্জের যারা সমস্যা নদী ভাইঙ্গাইছে, আপনার ওয়াহাব বাজার কুচবাড়ি শেষ করে দিছে, তো বুসাই মারি ধরবো, এই সমস্যাটা আপনার দ্বারাই হল লাগছাল। আর এটাই ইনারা অ্যাকচুয়ালি কইতাছে আবেগিক, আপনারা যদিও ভালো পায় কিন্তু ইনারা বহুত আবেগিক হয়ে গেছে গা। তাই আমি মৌলানা বদরুদ্দিন আজমলকে আহ্বান করছি, যে আপনারা যদি এইবার আল্লাহ তাআলা আবার পুনরায় জিকাইয়া দিল্লিতে পাঠায়, প্রথম কামটা আপনি এটা করবেন, এই কামটা আপনার কাছে খুব বড় কথা না, কারণ ইয়ার থেকে বড় বড় কাম আপনি অলরেডি করে দিয়েছেন। এই নদীর গড়াখনিয়া সমস্যাটা সমাধান করবেন একদম বিজ্ঞানসম্মতভাবে, যাতে আর কোন ধরনের মানুষের ক্ষতি না হয়, এই অঞ্চল জুড়ে মানুষে ভাড়া থাকে। আর আমার এই ব্লগটা আপনারা বেশি বেশি শেয়ার করেন, যে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে অনেক বড় বড় কাম করছে, এই কামটাও করার লাগে। ধুবরি জেলার ফকিরগঞ্জ নামে আছে কিন্তু জায়গা নাই, কিন্তু বর্তমান আইয়া পাইছে ওয়াহাব বাজার, কুচবাড়িও শেষ হয়েছে ওয়াহাব বাজার ধরবো আর। তো আসামের মুখ্যমন্ত্রীর জড়িয়তে যাতে এই কামটা তাড়াতাড়ি স্থায়ী সমস্যা সমাধান হয়, জিও ব্যাগের জড়িয়তে কামটা হয়ে যায় আর এই অঞ্চলটার যাতে ক্ষতি না হয়, এটা আমার আহ্বান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার কাছে। আর আপনারা যারা যারা রফি ব্লগ দেখতেছেন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এটা বদরুদ্দিন আজমল সাহেব পায়। আর এই জায়গার এমএলএ ওয়াজেদ আলী চৌধুরী একটা সময় সবে বাগানেতা বলে কইতো, আপনি বিধানসভায় কয়েকবার গেছেন, আপনি কয়েকবার এমএলএ ছেন, বিধানসভায় আপনি এই কামটা উত্থাপন করে এই কামটা আইনে অলরেডি আপনার করা লাগছে, আপনি করেন না, এটা আপনার ব্যর্থতা, আমি মনে করি আপনার ব্যর্থতা। 26-এ কিন্তু আপনার এই সমষ্টির থেকে ইলেকশন খেলতে লাগবো, তখন কিন্তু এই এরিয়ার মানুষ আপনার কাছে জবাব চাইবো। হাজার হাজার মানুষের বাড়ি ঘর চলে গেছে, তারা এখন ভাড়ায় আছে, তারা কিন্তু আপনার কাছে জবাব চাইবো, যে আমাদের নদীর সমস্যাটা আপনি মারতে পারেন না, এই নদী দে আজকে ফকিরগঞ্জ ইতিহাস হয়ে গেছে, আজকে কুচবাড়ি ইতিহাস হয়ে গেছে, এই জবাবটা কিন্তু আপনার কাছে চাবো। তার আগে যেহেতু আরো কার্যকাল 2 বছর আছে, আপনি বিধানসভায় কথাটা উত্থাপন করে আসাম জলসিঞ্চন বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙ্গুরিয়ার এই জায়গায় আইনে কিভাবে কামটা করেন যায়, এই কামটার সমস্যা সমাধান করবেন বলে আশা রাখছি।
আর ওই স্থানীয় এই জায়গায় কিছু যুবক আছে, ভাই আছে, তাদের সঙ্গে আমি কথা বললাম, আপনারা শুনলেন। তো ভাই আপনি কিছু কভার ছিলেন কোন তো অজিত চৌধুরীর কথাটা কি কমু ভাই, চৌধুরী ভাই রামগড়ে ভাই না, ভালো একটা পরিচিত। হ্যাঁ, এ কিন্তু 20 বছর 30 বছর ধরে ইলেকশন আঙ্গুরে এই দক্ষিণ শালমারাতে খেলাইছে। হ্যাঁ, তো এই ভাইরে কিন্তু কেউ খারাপ পায় নাই। আমি কিন্তু অরিজিনালি কংগ্রেসি লোক, এখন কংগ্রেসি লোক যদি হ্যাঁ আমার এই বার্নিকা পড়ে তাহলে এই ভাই এই নদী দেয়া ভাই কাম করলে করা হত, কিন্তু করে না এখন আন্ডারে দেয় দিচ্ছে ঠিকই, কিন্তু ওরা নিয়ে এই চামচা করে দেয়, এই চামচারা করে কি ওই যে থাকে দশ বিঘা মাটি আছে ওনে এক পোয়া কিনে কিছু নেতায় মানে অন্য অন্য জায়গায় মাটি কিনছে, হাজার হাজার মানুষ বিপদে ফেলে। তাই যারা যারা রফি ব্লগ দেখতেছেন বেশি বেশি শেয়ার করেন, জানি এই ব্লগটা সবাই পায়। আর এমএলএ যাতে স্থানীয় এমএলএ অজিত আলী চৌধুরী যাতে ব্লগটা দেখতে পারে, আর আসাম বিধানসভায় কাম ধরে কাম দাদিনী তাড়াতাড়ি করা পারে, তার মধ্যে আমি এমপি সাহরে বদরুদ্দিন আজমল সাহেব যদি পুনরায় আবার এমপি হয়ে আসে, তো বদরুদ্দিন আজমল সাহেব যাতে এই সমস্যাটা সমাধান করে। এটাই বলে আজকে আজকে রফি ব্লগ আমি শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।